সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। দেশ থেকে বিতাড়িত সকল নাস্তিক ভাই বোনদেরকে আমি যশোরী এই কোরআনের 5 নম্বর সুরা আল মাইদার 33 নম্বর আয়াতটি নিয়ে গবেষণা করার ডাক দিচ্ছি। মাতৃভূমি হারানোর বেদনা আজ আমাদের নাস্তিক ভাই আসাদ নূর সাহেব ভুগছেন, এই বেদনাতে তিনি ভুগছেন। আমি আসাদ নূর সাহেবকে বলতে চাই, আপনার সাথে রয়েছে হাফেজ মাওলানা মুফতি ইমাম আবদুল্লাহ মাসুদ সাহেবও, এমনকি তাসলিমা নাসরিন সাহেবাও রয়েছেন, আবার আসিফ মুহিউদ্দিন সহ আরও অনেকে যারা নাস্তিক রয়েছেন, এমনকি লক্ষ লক্ষ হিন্দুদের বুকে আজও জ্বলে ওঠে মাতৃভূমি হারানোর বেদনা। তবে আমি যশোরী, জন্মভূমিকে ভালোবাসি, মাতৃভূমিকে আমি এখনো হারাইনি, কিন্তু আমি বুঝতে পারি মাতৃভূমি হারানোর কষ্টটি। অবশ্যই আপনি দেশে ফেরত যেতে চান, অনেকেই যেতে চায়, পারে না, কারণ আমাদের দেশের মৌলবাদ তারা এই কোরআনের সবচেয়ে বড় শত্রু, তবে আপনারাও কম নয়। কোরআনের বিধানের বিপরীত আপনারা আরব ইতিহাসের একজন ব্যক্তিকে যেভাবে উলঙ্গ করেন, আমিও তার কোরআন বিরোধী সেক্টরগুলি সবসময় তুলে ধরি। যদিও 2005 সালে মুফতি ওয়াক্কাজ এমপি মুফতি গুলাম রহমান, মৌলবি জলিল হুজুর এবং বিএনপি মার্কা, বিএএল মার্কা, তাবলিগ এবং জামাত শিবির মার্কা আমাদের যশোর জেলার কেশবপুর থানার এবং মনিরামপুর থানার যত সাপোর্টার ছিলেন, মুসলমান ছিলেন, আমার বিরুদ্ধে খেপে গিয়েছিলেন। আমি 2005 সালে জেল খেটেছি, কিন্তু আমি কখনো কাউকে গালি দিতে চাই না। আমার শত্রু একমাত্র তাগুতের ধারক আর ধারক এবং বাহক ইবলিস এবং শয়তান, আর তাগুত প্রধান বাবা আদম আজর। এখন কোরআনের 5 নম্বর সুরা আল মায়েদা 33 নম্বর আয়াতটি আপনারা একটু জেনে নিন, এবং আপনার যারা নাস্তিক রয়েছেন অবশ্যই আমি আপনাদের সকলকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কোরআনের বিধানকে যখন আপনারা মেনে নেবেন তখন মাতৃভূমিতে যাতায়াতের কোনো সমস্যা আপনাদের থাকবে না। এটি কোরআনের 5 নম্বর সুরা আল মায়েদার 33 নম্বর আয়াত, আসুন আমি পড়ে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ইন্নামা জাজা উল্লাযীনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিন আল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর 34 আয়াতে বলা হচ্ছে, ইল্লা আল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। যারা আল্লাহ ও আল্লাহ বার্তাবাহক রাসুলের আইনের সাথে যুদ্ধ করবে, আল্লাহ এবং আল্লাহর সকল নবী এবং রাসুলদের আইনের কিতাব একটি, এই আল কোরআন বা লিখিত আল কিতাব, আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো 4টি। তার ভিতরে একটি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে কিংবা শূলে চড়ানো হবে, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হবে বেড়ি পরানোর মাধ্যম দিয়ে। আর 4 নম্বর শাস্তি হলো কিংবা বহিষ্কার করে দেওয়া হবে আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখেরাতেও ভয়ানক আজাব রয়েছে। তবে যারা তাওবার মাধ্যমে ফিরে আসবে, তাদের উপরে তোমাদের আমল দখল প্রতিষ্ঠার পূর্বে
তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময়। তো আসাদ সাহেবকে আমি বলবো এবং অন্যান্য যারা নাস্তিক সমাজের গডফাদার রয়েছেন সকলকে বলবো, এই আয়াতটি নিয়ে আপনারা একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলার বিধান মতে আপনাদের সাথে সঠিক কাজটি করা হয়েছে। যখন আপনারা তওবা করবেন, ফেরত আসবেন, তখন আর কোনো সমস্যা হবে না, গভর্নমেন্ট আপনাদের সাথে দিবে। তবে আমাদের সব সময় মনে রাখতে হবে, আমাদের দেশের ধর্মজীবী মোল্লা সমাজ, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান, হিজবুত তাওহিদের মুসলমান, জামাত শিবিরের মুসলমান, তাবলিগির জামাতের মুসলমান এবং চরমোনাই বা হিফাজত এবং তরিকতের যত মুসলমান নেতা রয়েছে, এরা এই কোরআনের শত্রু। এরা আপনাকে আমাকে সুখে থাকতে দিবে না। আপনাদের তো কৃতকর্মের ফল আপনারা পাচ্ছেন, কিন্তু আমি কোরআন বলার কারণে এদের সকলকে কোরআনের দিকে আমি দাওয়াত দিই, সেটিও তাদের পছন্দ হয় না। আমি তো কম্পেয়ার করি তাদের মতবাদের এবং কোরআনের মতবাদের মাঝে, আর এই দাওয়াতটি আমি দিয়ে চলেছি সকলকে। ইনশাআল্লাহ একদিন এরা সবাই চিন্তা করবে, হয়তো তখন আমি দুনিয়াতে থাকবো না, তারপরেও আল্লাহ তাআলার কাছে আমার এই বিশ্বাস যে কোরআনের দিকে আমাদের এই জাতির এক অংশ অন্তত ফেরত আসবে।